নমস্কার, সবাইকে প্রণাম রেখে শুরু করতে চলেছি আজকে বাউল তর্জার লড়াই। আজকের পালা একদিকে সদাশিব, আর একদিকে দেবর্ষি নারদ। এই পালাটিকে অনেকে বলে থাকেন মামা ও ভাগিনা। আমি সুশীল বর্মন নারদ ভাগিনা হলাম। আমার বিপক্ষে মাননীয় রাধামোহন মল্লিক মহাশয়, যিনি সুরকার ও গীতিকার, উনি আজকে হবেন মামা ভোলানা। তাহলে শুরু করছি আজকের মামা ভাগিনার লড়াই। সভায় আছেন যত ভক্ত শ্রোতা, সকলের চরণে নোয়াই মাথা, মাতা পিতার বন্দিলাম চরণ, দীক্ষা শিক্ষার গুরুর চরণ, ভক্তিভাবে করি শরণ, বাউল গুরু কল্প তরু গোসাই রামচরণ। আমার বিপক্ষের যিনি সরকার, প্রণাম জানাই হাজার হাজার, উনি একজন ভাবের মহাজন। আমার নামটি সুশীল বর্মন, আমি বড় হই অভজন, ভুল ত্রুটিতে করিবেন মার্জন। পালার ভাবে শুনেন সবে করি জিজ্ঞাসা, আমি নারদ হইয়া জিজ্ঞাসা করি ভোলানাথের ঠাই, খাটি খাটি পরি পাটি জবাব যেন পাইও রে, প্রেমে চায় না ধন রতন রে, চায় না রাজ্য সিংহাসন, প্রেমে চায় না ধন রতন রে, প্রেমে চায় না ধন রতন রে। মামা গো চরণে প্রণাম জানাই, একটি গোপন তত্ত্ব জানব বলে মনে বড় আশা তাই, একটি গোপন তত্ত্ব জানব বলে মনে বড় আশা তাই, নারী নরে ভক্তি ভরে তোমার পূজা করে, শুনি শিবের পূজার প্রসাদ খেলে কুকুর জনম ধরে, মামা গো কুকুর জনম ধরে। দেখি নারী নরে ভক্তি ভরে তোমার পূজা করে, কুকুর জনম ধরে, মামা কুকুর জনম ধরে। আমার সন্দেহ জাগে অন্তরে, ভোলানাথ ও ভোলানাথ, আমার সন্দেহ জাগে অন্তরে, কেমনে তোমার
তোমার প্রসাদ খাই, গোপন তত্ত্ব জানবো বলে মনে বড় আশা তাই। একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে বড় আশা তাই। তোমার মাথে নাকি গঙ্গা দেবী র, মায়ের জাতি মাসে মাসে ঋতুবতী হয়, মামা গো ঋতুবতী হয়। তোমার মাথে নাকি গঙ্গা দেবী র, মায়ের জাতি মাসে মাসে ঋতুবতী হয়, মামা ঋতুবতী হয়। তুমি কেমন যোগী দাও পরিচয়, ভোলা না ও ভোলা না, তুমি কেমন যোগী দাও পরিচয়, বলি রাধা মোহন শুনতে চাই, গোপন তত্ত্ব জানবো বলে মনে বড় আশা তাই। একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে বড় আশা তাই। তুমি দেবাদি দেব হ মহাদেব, তুমি দেবাদি দেব হ মহাদেব, চরণে প্রণাম জানাই, গোপন তত্ত্ব জানবো বলে মনে বড় আশা তাই। একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে বড় আশা তাই। একটি গোপন তত্ত্ব জানবো বলে মনে বড় আশা তাই। নমস্কার অগণিত ভক্ত শ্রোতা মণ্ডলী, আজকের শিব ও নারদ পালা। আমার বিপক্ষে ভাবুক যিনি অত্যন্ত গুণী জ্ঞানী সুশীল বর্মন মহাশয়, উনি আজকে নারদের ভূমিকায় থেকে আমাকে মহাদেবের পক্ষে রেখে অত্যন্ত সুন্দর জিজ্ঞাসা রাখল, আমি চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য। ভক্ত শ্রোতা মণ্ডলী, ভুল ত্রুটি আপনারা সবাই মার্জনা করবেন। শুরু করছি মামা ভাগিনার লড়াই। আমার আছেন যত ভক্ত শ্রোতা, আমি সবার চরণে নোয়াই মাথা, ত্রুটি যথা করিবেন মার্জন, জানি ভক্তের হলে দয়া পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না কখন। আমি অতি মুরমতি, না জানি ভজন স্তুতি কিভাবে গাইব, আমি বাউল কীর্তন মাতা পিতা শ্রীচরণ, ভক্তি ভাবে করি স্মরণ যাদের গুণে মানব জীবন। আমার বাউল গুরু কল্পতরু, যাহার কৃপায় বাউল শুরু, আমার কল্পতরু ভাবের মহাজন, নামটি ওনারাম চরণ, কুচবিহারে বসত ভবন, আমার নামটি হয় রাধা মোহন। এবার উনি যা জিজ্ঞেস করেছে একটা গানের ভাবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। নারদ রে সত্যম শুভম সুন্দরম, পরমের সঙ্গে খেলায় শিবের লীলা, জীবের পক্ষে বোঝা বরদায়, শিবের লীলা জীবের পক্ষে বোঝা বরদায়, শিবের লীলা জীবের পক্ষে বোঝা বরদায়।
গেলেন শ্রী বৈকুণ্ঠে, বৈষ্ণব সেবায় যাই। আমার গৌরী বলে আমি যেন কিঞ্চিত প্রসাদ পাই। নারদ, আমি একদিন শ্রী বৈকুণ্ঠ ধামে স্বয়ং লক্ষ্মী নারায়ণ তার বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন। আমি যখন সেই বৈষ্ণব সেবায় যাই, আমার গৌরী বলল, হে ভোলানাথ, আমিও তোমার সঙ্গে যাব। আমি বললেন, গৌরী, আমি কখন কোথায় থাকি, কোথা থেকে কোথা যাই, তোমার যাওয়ার দরকার নাই। গৌরী বলল, ঠিক আছে, তাহলে আমি যেন একটু প্রসাদ পাই, আমার কথা নিও, আমার জন্য একটু প্রসাদ আনিও। আমি কথা দিয়েছিলাম, ঠিক আছে, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে আসব। একদিন আমি শ্রী বৈকুণ্ঠে বৈষ্ণব সেবায় যাই, আমার গৌরী বলে আমি যেন কিঞ্চিত প্রসাদ পাই। নারদ, তোর মন্ত্রণায় আমি প্রসাদ আনি নাই, নারদ তোর মন্ত্রণায় আমি প্রসাদ আনি নাই। গৌরী তাই অভিশাপ দিল আমায়, শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড়দায়, আর শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড়দায়। মুখের মধ্যে একটু প্রসাদ নিয়ে আমি যখন ফিরে আসি, এই যে আমার ভাগিনা নারদ, এ নারদ কেমন করে খবরটা জেনে আমার পাশে গিয়ে বলছে, ও মামা, আহা, আজ তোমার এত আনন্দ হচ্ছে কেন? আমি বললাম, ভাগিনা, বৈকুণ্ঠে গিয়েছিলাম, যেখানে স্বয়ং লক্ষ্মী নারায়ণ আজ বৈষ্ণব সেবার আয়োজন করেছে, আমি তাদের প্রসাদ পেয়েছি, তাই তো আমার এত আনন্দ হচ্ছে। নারদ বলছে, বা বা বা, আমারও আনন্দে ধরে না মামা, চলো না দুজনে একটু আনন্দ কীর্তন করি। তাই দুজনে যখন নাচিয়া নাচিয়া আমরা আনন্দেতে গাই, নারদ কয়, এসো মামা, আলিঙ্গন দিতে চাই। নারদ তখন কৌশল করে আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গনের ছলে, কখন যে আমার মুখ থেকে এই যে একটু প্রসাদ ছিল সেটা নিয়ে নিল। আমার তো নাই জানা এ শয়তানি করেছে, ওই যে নারদ ভাগিনা। আমি চলে এলাম কৈলাসে, গৌরী এলো আমার পাশে, ডাক দিয়ে কয়, প্রসাদ চাই। এখন দেখি আমার মুখে তো প্রসাদ নাই, কিন্তু নারদ যে কি করে প্রসাদ নিয়ে গেল এটা আমারও জানা নাই। গৌরী তখন রাগ হয়ে বলছে, তাহলে প্রসাদ দাও, তুমি মনে হয় বৈষ্ণব সেবায় যাওনি। আমি বললাম, হ্যাঁ, আমি গিয়েছিলাম, তাহলে প্রসাদ নাই কেন? আমি বললাম, আমি তো এনেছিলাম, কিন্তু এখন যে নাই। গৌরী বলছে, এটা কুকুরের আচরণ, কুকুর যেমন অন্য কারো আশা করে না, তুমিও ঠিক তাই, তুমি আমার জন্য প্রসাদ এনে লোভ সামলাইতে পারো নাই। আমি অভিশাপ দিলাম, আজকের থেকে তোমার পূজার প্রসাদ যে খাবে সে কুকুর কুলে জন্ম পাবে। এই কথা শুনে আমি বলি গৌরীর ঠাই, তবে আজকের থেকে আমার প্রসাদ তোমার নেওয়ার উপায় নাই। কেন? গৌরী করে হায় রে হায়, সত্যি তো, আমি তো প্রতিদিন শিবের প্রসাদ পাই, তাহলে এখন তো শিবের প্রসাদ নিতে পারবো না, তাহলে আমিও তো কুকুরিনী হব। গৌরী তখন কান্না করে বলে, হে গো নারায়ণ, নারায়ণ এসে তখন দিল দর্শন। নারায়ণের কাছে তখন সকল বৃত্তান্ত বলা হলো, যে গৌরী না জেনে আমাকে অভিশাপ দিল, এখন গৌরীও তো আমার প্রসাদ খেতে পারে না। নারায়ণ বলছে, আমি সংশোধন করে দিচ্ছি, তোমার কোনো ভয় নাই, আর মহাদেবের প্রসাদ খেলে তুমি কুকুরিনী হবে না, কারণ মহাদেব যখন সেবা করে তখন তো আমার নামে নিবেদন করে, সেটা তোর মহাদেবের প্রসাদ নয়, সেটা নারায়ণের প্রসাদ। আর আজকের থেকে ভক্তবৃন্দ যারা, তারা শুধু শিবের পূজা করবে না, তারা শিব গৌরী দুজনের পূজা করবে। যেখানে শিবলিঙ্গ রয় সেখানে গৌরীর জনি পাঠ, তাহলে শিব গৌরী দুজনের মিলন, আর শিব গৌরীর প্রসাদ খেলে সে হয় মহাভাগ্যবান, তার আর কুকুর কোলে জন্ম নিতে হয় না। তাই সংশোধন করিল নারায়ণ, শিবলিঙ্গ গৌরী জনিপাঠ শিব শক্তির মিলন। এই পূজার প্রসাদ খেলে তার ধন্য জীবন, এই প্রসাদ খেলে তার
ধন্য জীবন, সমনের ভয় দূরে যায়। শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়, আর শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়। নারদ মুনি আমার কাছে দ্বিতীয় জিজ্ঞাসা রাখলো, শিবের মাথায় গঙ্গা দেবী রয়, মায়েরা মাসে মাসে ঋতুবতী হয়, আমি কেমন যোগী? আরে বাবা নারদ, যত কয় তত নয়, আবার যাহার রটে কিছু না কিছু বটে, কিন্তু তোর মতো ব্যাককেলের কপালে কি আর তা ঘটে? ওরে বাবা, তুই তো ঝগড়া লাগিয়েছিলি। এই যে আমার নারদ ভাগিনা, আপনারা সাবধানে থাকবেন, নারদ যেখানেই যায় সেখানেই কিন্তু ঝগড়া লাগায়। আরে নারদ নিজে আমার প্রসাদ খেয়ে নিল, বাড়িতে এসে তার মামির কাছে আমার নামে বদনাম করে একটা ঝগড়া লাগালো। এই নারদ যেখানেই যাবে সেখানেই ঝগড়া লাগাবে, আপনার সাবধান। কারণ আমি একদিন ডাক দিয়ে বলেছিলাম, ও নারদ তুই যে ঝগড়া লাগাস কেমন করে লাগাস? নারদ কয়, মামা তুমি তো সেই খবর জানো না, এক মিনিটের বেশি দুই মিনিট লাগে না, ঝগড়া হয়ে যায়। আমি বললাম, নারদ একটু দেখা তো, আমি দেখতে চাই। নারদ আর আমি দুইজনে ছদ্মবেশে এক বাজারে চলে যাই। নারদ গিয়ে এক মুদির দোকানে ওই গুড়ের টিনের মধ্যে আঙ্গুল দিয়ে ডাক দিয়ে কয় দোকানদারের ঠাই, ও দাদা গুড় কত করে বিক্রি করেন শুনতে চাই। দোকানদার কয় 40 টাকা। নারদ কয়, আপনি একটা আস্তা বোকা, 20 টাকা কেজি দিতে পারেন? হয়তো নেব নইলে চলে যাব। দোকানদার কয়, 20 টাকা কেজি গুড় আপনি পাবেন না, অন্যখানে যান। নারদ কি করলো, ওই যে গুড়ের টিনের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিল, ওই আঙ্গুলটা তুলে একটা খুঁটির মধ্যে একটু মুছে দিয়ে চলে এসে কয়, মামা ঝগড়া লেগে গেছে। আমি বললাম, কোথায়, ঝগড়া তো লাগলো না। কয়, হ্যাঁ ঝগড়া লেগে গেছে, ওই যে আঙ্গুল, আঙ্গুলের মধ্যে গুড় ছিল, এবার ওই গুড় যখন খুঁটির মধ্যে লাগিয়ে দিল, ওই গুড় দেখে মাছি পড়ে, আবার মাছিকে ধরার জন্য টিকটিকি চেষ্টা করে, ওই টিকটিকিকে ধরার জন্য একটা বিড়াল এলো, টিকটিকিকে ধরতে না পেরে বিড়াল গিয়ে গুড়ের টিনের মধ্যে পড়ে গেল। এখন দোকানদার কয়, বিড়ালটা কার? পাশের বাড়ি এক ভদ্রলোক বলছে বিড়ালটা আমার। দোকানদার কয়, বিড়ালটা বেঁধে রাখতে পারেন না? এখন ওই লোকটি বলছে, বিড়াল কেউ বেঁধে রাখে না, কথা ভালো করে বলবেন নইলে কিন্তু উপায় থাকবে না। এই যে ঝগড়া লেগে গেল। এখন নারদ মুনির কথা শুনে মহাদেব কয়, বাবা তুই যেখানে যাস ঝগড়া লাগাতে পারিস, অসম্ভবের কিছু নয়। আজকের ঘটনাটাও ঠিক তাই। এবার শোন তোর দ্বিতীয় প্রশ্নের জবাব, শিবের মাথায় গঙ্গা দেবী রয়, সত্যযোগে 48 বছরে ঋতু হয়। সত্যযোগের মায়েরা 48 বছরে ঋতুবতী হতো, যেমন কলির যুগে 12 বছর, তারপরে 24 বছর, ত্রেতা যুগে 36 বছর, তেমনি সত্যযুগে 48 বছরে ঋতুবতী হতো। এবার গঙ্গা দেবী শিবের মাথায় রয়। বাবা গঙ্গার বয়স কত সেই তত্ত্ব তোমার নাই জানা। গঙ্গা যখন জন্ম নিল ব্রহ্মার কুমণ্ডলে 1 বছর ছিল, ভগীরথ 12 বছর করিল সাধনা, তখন গঙ্গার বয়স 13 বছর হয় কিনা। তারপর গঙ্গা দেবী শিবের মাথায় রয়, তাহলে মূল হিসাব করতে গেলে গঙ্গার বয়স তখন 13 বছর হয়। এখনো 48 বছর হতে অনেক বাকি, তোমার প্রশ্নের জবাব দিলাম রাখলাম না তো ফাঁকি। শোনে নারদ গঙ্গার পরিচয়, সত্যযোগে 48 বছরে ঋতু হয়, কুমারী শিবের মাথায় রয়, গঙ্গা কুমারী শিবের মাথায় রয়, রাধা মোহন কয় দোষ কোথায়, শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়। ওরে শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়, যিনি সত্যম শুভম সুন্দরম, যিনি সত্যম শুভম সুন্দরম, পরমের সঙ্গে খেলায়, শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়, শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়, শিবের লীলা জীবের পক্ষে বোঝা বড় দায়।
আচ্ছা বাবা নারদ, আমরা একটা কথা শুনে থাকি, যার হয় যক্ষা তার নাই রক্ষা। কিন্তু আমার যতটুকু জানা, শাস্ত্র পুরাণে রয়েছে বর্ণনা, তোর একবার যক্ষা বেদি হয়েছিল, তুই কোনো ডাক্তারের কাছে যাসনি, আর তখনকার দিনে এরকম ডাক্তারও ছিল না। তুই ভালো হলে কি করে? এই তত্ত্বটি জানার জন্য আমার বাসনা অন্তরে। তাহলে গানে গানে তোর কাছে আমি জিজ্ঞাসা রাখছি। নারদ রে ভবে যক্ষা হলে রক্ষা নাই তার, ভবে যক্ষা হলে রক্ষা নাই তার, নিয়ে যায় জমের ঘরে, তুই তো যক্ষা রোগী ছিলি ভালো হলি কি করে, তুই তো যক্ষা রোগী ছিলি ভালো হলি কি করে, তুই তো যক্ষা রোগী ছিলি ভালো হলি কি করে। তুই না হলি হরিভক্ত, নাম জপিস নিরবধি, কোন পাপে মরলি তাপে হলো এমন বেধি, নারদ হলো দারুণ বেধি। তুই না হলি হরিভক্ত, নাম জপিস নিরবধি, কোন পাপে মরলি তাপে হলো দারুণ বেধি, নারদ হলো দারুণ বেধি। বল পালন করে কোন বা বিধি, ও তুই পালন করে কোন বা বিধি, বেঁচে আছি সংসারে, তুই তো যক্ষা রোগী ছিলি ভালো হলি কি করে, তুই তো যক্ষা রোগী ছিলি ভালো হলি কি করে। কথা জানি বারে চাই, সব দেব দেবীর পূজা হয় রে, তোর পূজা কেন নাই বাবা, তোর পূজা কেন নাই। আরে কথা শুনি বারে চাই, সব দেব দেবী হয় রে পূজা, তোর পূজা কেন নাই বাবা, তোর পূজা কেন নাই। ও তুই ত্রিলোক জুড়ে বেড়াস ঘুরে নারদ রে, ও নারদ রে, ও তুই তিলক জুড়ে বেড়াস ঘুরে, ঢেকির মালা গলায় পরে, তুই তো ছিলি যক্ষা রোগী ভালো হলি কি করে, তুই তো যক্ষা রোগী ছিলি ভালো হলি কি করে। যক্ষা হলে রক্ষা নাই তার, ভবে যক্ষা হলে রক্ষা নাই তার, নিয়ে যায় জমের ঘরে, তুই তো যক্ষা রোগী ছিলি ভালো হলি কি করে, তুই তো যক্ষা রোগী ছিলি ভালো হলি কি করে, তুই তো যক্ষা রোগী ছিলি ভালো হলি কি করে। বাবা চমৎকার চমৎকার, মামা যা বলে গেল আসলে নিজে নিজেই বড় হয়ে গেল। লোকে বলে নিজে নিজে বড় হলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি একটা বড় এবং ছোটর গল্প বলে মামাকে বোঝাচ্ছি। এক জায়গায় মামা এবং ভাগিনার মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়ে গেছে। মামায় কয় ভাগিনা রে, মামা ভাগিনার মধ্যে কে ছোট আর কে বড়। এখন ভাগিনা কয় ভাগিনা বড়, এখন মামায় কয় মামায় বড়, এখন মামায় কয় আমি একটা গান গাই তুই একটা ধোয়া ধর, মামায় কয় ভাগিনা রে তুই শুধু বলবি তুমি রে তুমি রে তুমি রে, এখন মামা গান গায়। কলা খাবে কে রে তুমি রে তুমি রে, সন্দেশ খা
খাবে কে রে, তুমি রে তুমি রে, রসগোল্লা খাবে কে রে, তুমি রে তুমি রে, রাজা হবে কে রে, তুমি রে তুমি রে। এখন ভাগিনা বলছে থাম মামা, এ গান কতক্ষণ চলবে? এখন মামা কয় এতক্ষণ ধরে বুঝতে পারলি না, সন্দেশ ছানা রসগোল্লা রাজা সব তো আমি হলাম আর আমি খেলাম, তাহলে তুই বুঝতে পারলি না ব্যাপারটা? এখন ভাগিনা বলছে না মামা এইভাবে বিচার করা যাবে না, তবে আমি একটা গান গাই তুমি একটা ধোয়া ধরো, সেই ধোয়ায় আমিরিও বলতে পারবে তুমিরিও বলতে পারবে, আর ভালোটা তুমি নিবা আর খারাপটা আমারে দিবা। এখন মামাই কয় আমি যদি ভালোটা নিয়ে থাকি তাহলে আমিই তো বড় হব, ঠিক আছে তাহলে ধর গান। ভাগিনা কয় কলা খাবে কে রে, মামাই কয় আমি রে, সন্দেশ খাবে কে রে, মামাই কয় আমি রে, কষা জিলাপি খাবে কে রে, মামাই কয় এটা তুমি রে, রাজা হবে কে রে, মামাই কয় আমি রে, প্রজা হবে কে রে, মামাই কয় তুমি রে। এমন সময় মামা শুধু এইভাবে বলতে, মানে ভালোটা মামা নেয় খারাপটা ভাগিনারে দেয়, এইভাবে দিতে নিতে দিতে নিতে মামার হুঁশ হারিয়ে গেছে। এমন সময় ভাগিনা বলছে মামা তোমার শাশুড়িটারে নেবে কে রে, এখন মামা আমিরেও কয় না আর তুমিরেও কয় না। সেই দিন মামা স্বীকার করেছিল যে পৃথিবীর মধ্যে ভাগিনায় বড়। তবে যা হোক মামা, তুমি আমার কাছে যাহা জিজ্ঞাসা করেছ একটা গানের সুরে সুরে তার জবাব দিচ্ছি। ছিল ইউন 50,000 কন্যা গন্ধর্ব রাজা, সবে নারদের করলো বরণ, সবে নারদের করলো বরণ, ঘটনা কি চমৎকার। ছিল 49,000 কন্যা গন্ধর্ব রাজা, ছিল 49,000 কন্যা গন্ধর্ব রাজা, বহু নারী করিয়া গম, এই নারদের যক্ষা হলো জানে সর্বজন, মামা গো জানে সর্বজন, বহু নারী করিয়া গম, এই নারদের যক্ষা হলো জানে সর্বজন, মামা গো জানে সর্বজন। তখন চারিচন্দ্র করি সাধ ভোলা না, ও ভোলা না, তখন চারিচন্দ্র করি সাধন যক্ষাতে রক্ষায় আমার, ছিল 49,000 কন্যা গন্ধর্ব রাজা, ছিল 49,000 কন্যা গন্ধর্ব রাজা। তিন যুগে নারদের পূজা না, ব্রহ্মার অভিশাপে আমি ঘুরিয়া বেড়াই, মামা গো ঘুরিয়া বেড়াই, আমি ভক্ত হয়ে প্রভুর প্রসাদ খাই, স্নেহ আদর পাই সবার, 49,000 কন্যা গন্ধর্ব রাজা, ছিল 49,000 কন্যা
গন্ধর্ব রাজা। কলিতে আমি পূজা পাব পঞ্চতত্ত্বের শিবাস হয়ে নদীয়ায় যাব, মামা গো নদীয়ায় যাব। কলিতে আমি পূজা পাব পঞ্চতত্ত্বের শিবাস হয়ে নদীয়ায় যাব, মামা নদীয়ায় যাব। সঙ্গে নাচব গাব মামা গো, ও মামা গো। কবে ভক্ত সঙ্গে নাচব গাব বলে রাধা মোহন বারে বার, 49,000 কন্যা গন্ধর্ব রাজা ছিল, 49,000 কন্যা গন্ধর্ব রাজা। সবে নারদের করল বরণ, সবে নারদের করল বরণ, ঘটনা কি চমৎকার, 49,000 কন্যা গন্ধর্ব রাজা ছিল, 49,000 কন্যা গন্ধর্ব রাজা ছিল, 49,000 কন্যা গন্ধর্ব রাজা। প্রিয় শ্রোতামণ্ডলী, মামার যাহা জিজ্ঞাসা ছিল আশা করি জবাব হল ধর্মসভার ঠাই। এখন মামাকে গানে গানে আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করতে চাই। বুঝি না বুঝি না আমি মামা তোমার আজব খেল, বুঝি না বুঝি না আমি তোমার পূজাই দেয় গো সবাই, তোমার পূজাই দেয় গো সবাই, গঙ্গা জলার কাঁচাবে। বুঝি না বুঝি না আমি মামা তোমার আজব খেল, বুঝি না বুঝি না আমি। বেলের কোথায় জন্ম হলো মামায় আমায় খুলে বলো গো, হায় হায় মামায় আমায় খুলে বলো গো, বলো জল ঢেলে কি হয় গো ফলো, জল ঢেলে কি হয় গো ফলো, ভিড়ে ঠেলা ঠেলি পায়াকে। বুঝি না বুঝি না আমি মামা তোমার আজব খেল, বুঝি না বুঝি না আমি। তোমার পূজায় একি মজা লাগে ভাঙধু তুরা গাজা গো, হায় হায় লাগে ভাঙধু তুরা গাজা গো, ভক্তের গাজা খেয়ে সুখায় মাজা, গাজা খেয়ে সুখায় মাজা, মাথার জটায় নাই গো তেল। বুঝি না বুঝি না আমি মামা তোমার আজব খেল, বুঝি না বুঝি না আমি। হইল সিদ্ধি খেলে ভক্তের হয় শ্রী বৃদ্ধি গো, হায় হায় খেলে ভক্তের হয় শ্রী বৃদ্ধি গো, পাগল রাধা মোহনের নাই তো বুদ্ধি, রাধা মোহনের নাই তো বুদ্ধি, হবে এমনি হয় ব্যাকে। বুঝি না বুঝি
অভিনয় আমি মামা তোমার আজ খেল বুঝি না বুঝি না আমি তোমার পূজায় দেয় গো সবাই তোমার পূজায় দেয় গো সবাই গঙ্গা জলার কাঁচাবে বুঝি না বুঝি না আমি মামা তোমার আজ খেল বুঝি না বুঝি না আমি বুঝি না বুঝি না আমি বুঝি না বুঝি না আমি শ্রোতাগণ, আমার বাবা নারদমুনি খুব সুন্দর করে জবাব দিল, আমার গল্প শোনালো, খুব ভালো লাগলো। যাই হোক, এবার প্রশ্ন করেছে বেলের কোথায় জন্ম হলো, ঠিক আছে জবাব দেওয়ার চেষ্টা করছি। তারপর ভোলানাথ, তিনি বড় হয়ে গেছে নিজে নিজে, ভাগিনাই বড়। বাবা, আমিও চাই বাপের সে ছেলে বড় হোক, মামার সে ভাগিনা বড় হোক, এটাই হচ্ছে নিয়ম। তুমি বাবা বড় হয়ে যাও, তুমি চৌদ্দ গোষ্ঠীর ঠাকুর হও, আমি এটাই চাই। তবে গানটা শোনো, জবাব নেও, আর আমিও একটা গল্প হয়তো সময় পেলে শোনাবো, আগে তোমার জবাবটা সারি। বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, লক্ষ্মী দেবী শত বৎসর করে শিবের আরাধন। বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, লক্ষ্মী দেবী শত বৎসর, লক্ষ্মী দেবী শত বৎসর করে শিবের আরাধন। বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন। শ্রী বৈকুণ্ঠ ধামে শ্রী লক্ষ্মী নারায়ণের কাছে বললেন, প্রভু আমি শিবের উপাসনা করতে চাই। স্বয়ং নারায়ণ বললেন, বাহ বাহ বাহ, তুমি শিবের ব্রত করবে, করো। লক্ষ্মী দেবী তখন শিবের ব্রত শুরু করলেন, প্রতিদিন পদ্ম ফুল এনে শিবের পূজা করে। কিন্তু অনেক দিন গত হয়ে গেল, শিব ঠাকুর লক্ষ্মীকে আর দর্শন দিচ্ছেন। তাই শত বছর গত হয়ে যায়, পূজে পদ্ম দিয়ে মহাদেবের পায়, তবু হয় না শিব দর্শন দুঃখ অন্তরায়। গত হয়ে যায় পূজে পদ্ম দিয়ে শিবের রাঙা পায়, হয় না শিব দর্শন দুঃখ অন্তরায়। লক্ষ্মী পদ্ম না পেয়ে ব্যস্ত হয়ে, পদ্ম না পেয়ে ব্যস্ত হয়ে নিজের স্তন কেটে করে অর্পণ। বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন। একশত বছর যখন গত হয়ে যায়, ভোলানাথ লক্ষ্মী দেবীর সাধনায় তুষ্ট হয়ে দেখা দিচ্ছে না। লক্ষ্মী দেবী সেদিন পদ্ম না পেয়ে নিজের একটি স্তন কেটে শিবের উদ্দেশ্যে যখন নিবেদন করল, সঙ্গে সঙ্গে ভোলানাথ সন্তুষ্ট হয়ে এসে দর্শন দিল।
ভোলানাথ দর্শন দিল, লক্ষ্মীর ব্রত সম্পন্ন হলো, ভোলার আশিসে লক্ষ্মীর শ্রীবৃদ্ধি ঘটল। ভোলানাথ দর্শন দিল, লক্ষ্মী ব্রত সম্পন্ন হলো, ভোলার আশিসে লক্ষ্মীর স্তন শ্রীবৃদ্ধি ঘটল। কাটায় অংশ যাহা ছিল, কাটায় অংশ যাহা ছিল, দেখো শ্রীফল হইল সৃজন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন। পদ্ম না পেয়ে যখন নিজের স্তন কেটে ভোলানাথের উদ্দেশ্যে নিবেদন করলেন স্বয়ং ভোলা, তার নামটাই হচ্ছে ভোলা, তাই ভক্তের ডাকে সহজে ভুলে যায় বলে তিনি ভোলা। তাই আর দর্শন দিয়ে বলছে, মা লক্ষ্মী তোমার মতো এমন ব্রত জগতে আর কেউ করে নাই। তখন ভোলার আশীর্বাদে সঙ্গে সঙ্গে লক্ষ্মীর যে কাটা স্তন সেটা শ্রীবৃদ্ধি ঘটল, পূর্বের মতো আবার পরিপূর্ণ হয়ে গেল। যে কাটা অংশ ছিল ভোলার আশীর্বাদে এবং ভোলার ত্রিশূলের ছোঁয়ায়, সেই কাটা অংশ থেকে হলো বেলের জন্ম। বাবা নারদ, তুমি বেলের জন্ম শুনলে? তাই তো শিব পূজায় এই বেল ছাড়া শিব ঠাকুর সন্তুষ্ট হয় না। আর লক্ষ্য করে দেখবে, বেল আর যে বেল পাতা, এই বেল পাতার মধ্যে তিনটা পাতা রয়, ত্রিশূলের যেমন তিনটা মাথা আছে তেমনি ঠিক বেলের পাতার মধ্যে তিনটা অংশ, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু, একটা মহেশ্বর। তাই তো বেল পাতা দিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিন জনের একবারে আরাধনা হয়ে যায়। বাবা, তোমার বেলের জন্ম গেল, এবার আরও একটা জিজ্ঞাসা ছিল, সে জবাব তোমায় দিতে চাই। ভাঙ ধুতুরা গাজা আমি এই সব কেন খাই, শোনো। এবার ভক্ত একজন উদয়নাগ ছিল, শিব ভক্ত উদয়নাগ ছিল, ভগবতী তারে মারিল, ভাঙ্গুতুরা গাজা দেখো জন্ম ধরিল, ভাঙ্গুতুরা গাজা তাতেই জন্ম ধরিল। একদিন আমার ভগবতী মা, সে যখন দেখল মহাদেব প্রতিদিন যখন সাধনায় যায় তার আগে জিব্বাটা বের করে দেয় উদয়নাগ নামে একটা সর্প, ওই জিব্বার মধ্যে যখন ছোবল মারে তখন শিব নেশাগ্রস্ত হয়ে তারপর ভগবানের সাধনা করে। গৌরী ভাবল তাই, হায় হায় কোনদিন বা আমার ভোলানাথ এই সর্পের আঘাতে সর্পের ছোবলে কোনদিন নিজেই মরে যায়। তাই একদিন মহাদেব সাধনায় গেল, ওই যে উদয়নাগ সর্পটা ওইটা শিবের বাড়িতে ছিল, গৌরী কৌশল করে তাকে ডেকে নিয়ে দুগ্ধ দিয়ে মেরে তিনটা টুকরো করে তিন জায়গায় পুঁতে রেখেছিল। তাই মহাদেব যখন সাধনা থেকে বাড়ি ফিরে এলো, এসে বলছে উদয় আয়, দেখে উদয় তো নাই। মহাদেব অন্তর্যামী জানতে পারল যে গৌরী এই উদয় নাককে মেরে তিন টুকরো করে তিন জায়গায় পুঁতে রাখলো। মহাদেব তখন কুমণ্ডলের জল যখন তিন জায়গায় ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে তিন জায়গা থেকে তিনটা অংশ থেকে তিনটা গাছের জন্ম হলো। ওই সর্পের কাটা মস্তক থেকে জন্ম নিল গাজা, সর্পের মধ্য অংশ থেকে জন্ম নিল ভাঙ, আর সর্পের লেজের অংশ থেকে জন্ম নিল ধুতুরা। তাই তো শিব ডাক দিয়ে বলছে, গৌরী তুমি যেমন আমার ভক্তকে মেরেছ, আজকের থেকে তার শাস্তি স্বরূপ আমার যখনই নেশা হবে তুমি ভাং ধুতুরা গাজা এগুলি নিজে তুমি আমাকে তৈরি করে দিবে। তাই তো শিব গাজা ভাং ধুতুরা এগুলি সেবা করে। বাবা, তোমার প্রশ্নের জবাব আমি গানে গানে সারি, তারপর দুইজনে হয়তো মুখামুখি হবে আরই, শোনো। তাই শিবভক্ত উদয়নাগ ছিল,
প্রাণে মারিল, তিন টুকরা করে তিন জায়গাতে পুতিল, তাতে গাজা ভাঙ ধুতুরা জন্ম নিল, গাজা ভাঙ ধুতুরা জন্ম নিল, গে যায় রাধা মোহন, এই যে বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন, বেলের জন্ম হয়েছিল বৈকুণ্ঠ ভবন। এবার আয় রে নারদ কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়, আমরা দুইজন মিলে, আমরা দুইজন মিলে হেসে খেলে ডাকবো রাধা শ্যাম রায়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়, আয় রে নারদ কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়, এবার আয় রে নারদ কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়। মামা একটি কথা জানতে চাই, তুমি কেন অঙ্গে মাকো ছাই, সোনার কাশি তেজ করে শ্মশানেতে ঠাই, মামা একটি কথা জানতে চাই, তুমি কেন অঙ্গে মাকো ছাই, সোনার কাশি তেজ করে শ্মশানেতে ঠাই, তোমার ঘরেতে রয় অন্নপূর্ণা, ঘরেতে রয় অন্নপূর্ণা, ভিগমা গো পাড়ায় পাড়ায়, কৃষ্ণ প্রেমের বাতাসে লাগো গায়, আয় রে মামায় আয় রে আয়, কৃষ্ণ প্রেমের বাতাসে লাগো গায়। ও তুই শোন রে বাচা ধন, ঘরে আমার কেউ নাই রে আপন, শ্মশান সভা শেষ ঠিকানা তাই তো শ্মশানে গমন, ও তুই শোন রে বাচা ধন, ঘরে আমার কেউ নাই আপন জন, শ্মশান সভা শেষ ঠিকানা তাই তো শ্মশানে গমন, আমি হলাম যোগী গৃহত্যাগী, হলাম যোগী গৃহত্যাগী, ভিক্ষা করতে দোষ কোথায়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়, এবার আয় ভাগিনা কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়। মামা তোমায় করি জিজ্ঞাসা, কোটি কোটি তোমার ভক্তগণ, ভোলে ভোলে রবে চলে আনন্দে মগন, মামা তোমায় করি জিজ্ঞাসা, কোটি কোটি তোমার ভক্তগণ, ভোলে ভোলে রবে চলে আনন্দে মগন, তারা দুঃখ ভোগে কিসের কারণ, দুঃখ ভোগে কিসের কারণ, যারা তোমার গুণ গায়, কৃষ্ণ প্রেমের বাতাসে লাগো গায়, আয় রে মামা কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাসে লাগো গায়। বাবা বাহ, যারা আমার ভক্ত তারা দুঃখ করে কেন, হ্যাঁ শোন, মন যদি না হয় রে সরল, লোক দেখানো যতই ঢালুক জল, আবার মন যদি না হয় রে সরল, লোক দেখানো যতই ঢালুক জল, বৃথাই পরিশ্রম করে হয় না পূর্ণ ফল, বৃথাই পরিশ্রম করে হয় না পূর্ণ ফল, যে জন কথায় পটু কর্মেতে ছল, যে জন কথায় পটু কর্মেতে ছল, ও তার আত্মমুক্তি নাই ধরায়,
কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়, এবার আয় ভাগিনা কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়। বাজারে আমার নিবেদন, তোমার পূজায় কি নিয়ম কানুন, কৃপা করে বলো গুরু শুনবে ভক্তগণ। শেষ বাজারে আমার নিবেদন, তোমার পূজায় কি নিয়ম কানুন, কৃপা করে বলো গুরু শুনবে ভক্তগণ। কি মন্ত্র করে উচ্চারণ, কি মন্ত্র করে উচ্চারণ, অঞ্জলি দেবে তোমার পায়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়। আয় রে মামা কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়। শিবের এক নাম হচ্ছে আশুতোষ, মানে অল্পে সন্তোষ। শিবের পূজা করতে অন্য কোনো ভোগ নৈবেদ্য বড় উপাসারের দরকার হয় না, কারণ ওং নমঃ শিবায় বলিয়া ভক্তি চন্দন দিবে গুলিয়া, বেজভূষণ নাই প্রয়োজন মন দাও সপিয়া, ওং নমঃ শিবায় বলিয়া ভক্তি চন্দন দিবে গুলিয়া, বেজভূষণ নাই প্রয়োজন মন দাও সপিয়া। আমি ভক্তকে দেই পার করিয়া, ভক্তকে দেই পার করিয়া, ঠেকবে না সমনের দায়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়, এবার আয় ভাগিনা কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়। এসো দেশের নর নারীগণ, হিংসা নিন্দা ভুলে সর্বজন, শিবী গৌরীর প্রেমেতে ডুবে থাকি সর্বক্ষণ। এসো দেশের নর নারীগণ, হিংসা নিন্দা ভুলে সর্বজন, শিবী গৌরীর প্রেমেতে ডুবে থাকি সর্বক্ষণ। দেখো যাদের নাম করিলে স্মরণ, যাদের নাম করিলে স্মরণ, কাল সমন দূরে পালায়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়। আয় রে মামা কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়। আয় ভাগিনা কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়। আয় রে মামা কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়। আয় ভাগিনা কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়। আয় রে মামা কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়।